আপনাদের মেজ বউকে বলুন মায়ের পা ধরে ক্ষমা চাক, বড় বউ ওকে খার ধরিয়ে ক্ষমা চাওয়ান। শেষবারের মতো বলছি, মায়ের পা ধরে ক্ষমা চাও, নইলে এই বাড়িতে তোমার ঠাই নেই। ক্ষমা চাওয়ার মতো কোনো অপরাধ আমি করিনি, সত্যি কথা কইছি। দূর হ, নাকে খত দিয়ে মাপ চাওয়ার মতো কিছু করিনি। তুই যে কিছু করেছিস এই কথা কি তোকে কেউ বলেছে? কেউ বলেছে? ব্যাপারখানা তো সামলাতে হবে সুবর্ণ, শ্বশুর বাড়ি বলে কথা, নাকে খত দিয়ে মাপটা না চাইলে তোরা তাকে ঠাঁই দেবে কেন সে বাড়িতে? না দেবে। আচ্ছা দেখেছিস কত দিদি, হ্যাঁ এই মেয়েরও মায়ের মতো ওই নাটক নভেল পড়ার অভ্যেস তৈরি হয়েছে। ও হো, তোকে তো বলাই হয়নি। শোন সুবর্ণ, এইটা আর আমাদের ভাড়া বাড়ি নয় কিন্তু, হ্যাঁ এটা এখন আমাদের নিজেদের বাড়ি। হ্যাঁ যাকে সেসব পরে শুনবি, ভালোই হলো। হ্যাঁ সাপে বর হয়ে গেল, আসা যাওয়া তো ছিলই না, এই পথটা খুলে গেল না মা। অনেকদিনের অনভ্যাস তো, মাথাটা দিচ্ছে না। মাথায় অন্য চিন্তা ঘুরলে মন বসবে কি করে? ও ভায়া, না খেললে তো অনভ্যাসটা কাটবে না। তাই তো, আর দুবার খেলে যান। না না আজ থাক, ভালো লাগছে না। মেজদা সত্যি আর খেলবে না? না। গাড়ি ডাকো। কেন বাড়াবাড়ি করছিস সুবর্ণ? আমি তো বলছি আর যেতে হবে না, আমি গিয়ে কথা বলি তাদের সঙ্গে, কাল পরশু না হয় তুই। না না কেউ যাবে না। যাক না সাধন, ও না হয় গিয়ে। না কেউ যাবে না, কেউ সেখানে যাবে না। দাদা সেখানে গেলে যে তারা তোমায় অপমান করবে। সে তোর জন্য না হয়। দয়া করো, দয়া করো আমায়, তোমরা দয়া করো, অনেক করেছো আমার জন্য, আর করো না, আর না। বাবা তোমরা কেন পিসিকে খালি খালি যেতে বলছো? পিসি মরে গেলে ও বাড়িতে যাবে না। পিসি যাবে না, সেটা তোমাকে বলেছেন ধরে। বাবা তুমি গাড়ি ডাকবে কিনা? তুই ডাক না এইসব দিদি, কতক্ষণ এসেছিস মুখে কিছু দৃষ্টি? শরীর খারাপ হয়ে গেল তোমার? হ্যাঁ যা খেয়ে বৌমা দিয়েছে, তুই আর দাদা একসঙ্গে বসে খেয়ে নিয়ে যা। কেন বাপ চাইবো কেন? না বুঝে তো বলিনি, যা বলেছি বুঝে বলেছি। হ্যাঁ বুঝেই বলেছি। কি হতো যদি মায়ের পা দুখানা ধরে একবার মাপ চেয়ে নিত? ঠিক আছে আমি জানি মাজা করেছে তা ঠিক না, সে পরে সামলে নেওয়া চাই তো, এক্ষুনি না এবার টালা সামলাও।